আজ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং মালদা জেলা জয় জয়কার। এই মুহূর্তে মালদা দুই কৃতী ছাত্রের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, সেই দিকে আমরা নজর রাখব। আপনাদের জানিয়ে রাখি মাধ্যমিকের দ্বিতীয় মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের রিফত হাসান সরকার এবং তৃতীয় হয়েছে মাহির হাসান শুক্লা। আমরা কথা বলবো নারায়ণ সিংহ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। নারায়ণ, এই দুজন স্টুডেন্টই তারা শিলিগুড়িতে কোচিং নেয়, এই দুজন কৃতী ছাত্র তারা ঠিক কি বলছে, এই ফলাফলের পর তাদের অভিব্যক্তি কি? শুক্লা, একেবারে তাদের কাছেই চলে যাচ্ছি, তারা এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি, দুজনেই কিন্তু মালদার একই স্কুলে পড়ে। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। রাজ্যের মধ্যে সেকেন্ড এবং থার্ড মাহির হাসান সরকার এবং মাহির হাসান দুজনেই শিলিগুড়িতে একটি জায়গায় কোচিং নেয় এবং তারা রয়েছে আমাদের সামনে। সরাসরি তাদের সাথেই কথা বলতে চাচ্ছি, মাহির এবং রিপাত এবং মাহির, সর্বপ্রথমে তো G24 ঘন্টা থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের। প্রথমে বলি, রাজ্যে তুমি থার্ড এবং তুমি সেকেন্ড এবং তুমি থার্ড, এবার রেজাল্ট রাজ্যের মধ্যে সেকেন্ড হয়েছো মাধ্যমিকে, প্রথমে কেমন লাগছে? প্রথমত জীবনের প্রথম বড় পরীক্ষা, তাতে এত বড় একটা সাফল্য পেয়ে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কখন জানতে পারলে যে এই রাজ্যের মধ্যে তুমি সেকেন্ড হয়েছো, রেজাল্ট কখন জানতে পারলে? আমাদের তো ক্লাস চলছিল এলএনএ, তো সেই জন্য টিভিতে দেখতে পারিনি, তো এবার এলএনএ স্যাররাই এসে বললেন, ডাকলেন, ডেকে বললেন, তো 10:30টার দিকে জানতে পারলাম মোটামুটি। 10:30টার দিকে জানতে পারলেন। তুমি পড়াশুনো এই যে মাধ্যমিকে সেকেন্ড হয়েছে, কীভাবে চালিয়েছো সারা বছর পড়াশোনা, কখনটা পড়াশোনা করেছো? প্রথম দিকে অতটা আমার কনসিস্টেন্সি ছিল না, মানে প্রথম দিকে অতটা ভাবিনি যে হ্যাঁ করতে হবে কিছু, একটু ক্যাজুয়ালি নিয়ে নিয়েছিলাম। তারপরে শেষের দিকটা আমার এফেক্টিভ গেছে, লাস্টের 3-4 মাস এফেক্টিভভাবে পড়েছিলাম এবং রিভিশন, টেস্ট, মক টেস্ট, টেস্ট পেপার এগুলো সব প্র্যাকটিস করেছিলাম, টিচার্সদের গাইডেন্স ছিল, ওই জন্য একটা হেল্প হয়েছিল আমার, আর সেটাই হয়তো সাফল্যের পিছনে অনেকটা অবদান রেখেছে। পড়াশোনার বাইরে হবি কী, কী নিয়ে? পড়াশোনার বাইরে এমনি খেলাধুলা ভালো লাগে, বন্ধুদের সঙ্গে ঘুরতে মাঝে মধ্যে ঘুরতে বেরোতাম ছুটির দিন থাকলে, আর এমনি বাড়িতে যখন যখন থাকতাম বই পড়তাম, গল্পের বই, ওগুলো চলতো। এবার তো মাধ্যমিক পাশ করলে, এরপরে কী করতে চাও, কী নিয়ে পড়তে চাও, ভবিষ্যতে কী হতে চাও? ভবিষ্যতে মেডিকেল টার্গেট আছে, সেই জন্যই নিটের প্রিপারেশন নিচ্ছি এলএনএ, আর সেটাই চলছে এখন। আমরা এপ্রিলে পরীক্ষা শেষ হয়েছে এবং আমরা মেয়ের দিকে চলে এসেছিলাম এখানে, তো মেয়ে থেকে চলছে ক্লাস। এবার আমি যে তৃতীয় রাজ্যের মধ্যে তার সাথেও কথা বলবো। খুব ছোট বলে 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। তৃতীয় রয়েছে আমাদের সামনেই রয়েছে, তার সাথেও কথা বলবো, মাহির হাসান। মাহির, মাহির রাজ্যের মধ্যে তৃতীয়, কেমন লাগছে? খুবই নিজের উপরেই গর্ববোধ হচ্ছে, খুবই ভালো লাগছে। খবরটা আমি সাসপেন্সের মধ্যেই শুনেছি, আমাদের এলএনএ ফিজিক্সের ক্লাস চলছিল ওই সময় এলএনএ স্যাররা এসে জানিয়েছিলেন, তো খুবই দারুণ ব্যাপার। রাজ্যের মধ্যে এই রেজাল্ট আশা করেছিলেন? রাজ্যের মধ্যে এত উপরে আশা করিনি, কিন্তু পরীক্ষা যেহেতু দিয়ে স্যাটিসফাইড হয়েছিলাম, ভেবেছিলাম যে 10-এর মধ্যে হয়তো থাকতে পারি, কিন্তু একেবারে যে উপরের দিকে থাকবো এটা সত্যি কল্পনার বাইরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।